বিবি জুবাইদা এমন একজন বুজুর্গ ছিলেন, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বিবি জুবাইদা সারা রাতভর তাহাজ্জুদ আদায় করতেন, কোনোদিন বেপর্দা হয় নাই। হতে পারে রানী, হতে পারে একজন বাদশার স্ত্রী, কিন্তু কোনোদিন বেপর্দা হয় নাই। ঘটনাক্রমে একদিন গোসল দেওয়ার পর তিনি চুলগুলাকে শুকার জন্য খনখনে শীতের মৌসুমে বিকালবেলায় গোসল দেওয়ার পর চুলকে শুকার জন্য ঘরের জানালা দিয়ে বাহির করে যখন চুলকে একটু রোদের মধ্যে শুকালেন, ঘটনাক্রমে এক শিকারি পাখি শিকার করছে। পাখি শিকার করার পর ওই পাখি গিয়ে হারুনুর রশিদের বাড়ির এরিয়ার ভিতরে চলে গেল। ওই শিকারি পাখিকে আনার জন্যে যখন বাদশার বাড়ির গেটের ভিতরে ঢুকলেন, ঢুকার পর হঠাৎ করে দেখে ঘরের জানালা দিয়ে মাতার চুল দেখা যায়, কিন্তু চেহারা দেখতে পায় না, চেহারা ওই ব্যক্তি দেখে নাই, শুধু চুল দেখছে। চুল দেখার পর ওই শিকারি বলতেছে, হায় আফসুস, এত সুন্দর মাতার কেশ, তাহলে ওই মহিলা নারী না জানি কত সুন্দর। এই কথা বিবি জুবাইদার কানের মধ্যে গেল। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে বেগানা এক পুরুষ চোখের পানিতে অস্ত্র সিক্ত করতে লাগলেন এবং বুকের চোখের জলে বুক বাসাতে লাগলেন। স্বামীর নিকট গিয়ে বলে, স্বামী, আপনার সবচাইতে ধারালো তরবারিটা কোথায়, যেটা নিয়ে আপনি অত্যাচারিতদের বিরুদ্ধে লড়াই করেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, ওই ধারালো তরবারিটা আমার নিকট দেন। বাদশাহ হারুনুর রশিদ আতঙ্কিত হয়ে গেলেন, বলছে, বিবি জুবাইদা, তুমি মহিলা মানুষ, তুমি তরবারি দিয়ে কি করবে, তোমার মাথায় কি কোনো খারাপ কোনো ধারণা আসছে? ওই জুবাইদা বলে, স্বামী, না, আমার মাথা সুস্থ রয়েছে, আগে আপনি তরবারি দেন, পরে ঘটনা বলছি। এবার বাদশাহ পিরাপিরির পরে তরবারি হাতে দিলেন। বিবি জুবাইদা হাতের মধ্যে তরবারি নিয়ে চুলগুলা টান দিয়ে এক ফুসে সমস্ত চুলগুলাকে কেটে দিলেন। বাদশাহ রাগান্বিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, এ জুবাইদা, এ তুমি কি করলা, চুল কাটা তো পুরুষের নিদর্শন, তুমি মহিলা হয়ে মাতার চুলগুলাকে কেন কেটে দিলা? এবার জুবাইদা বলে, স্বামী, অল্প কিছুক্ষণ আগে আমি দেখলাম আমার বাড়ির ভিতরে বেগানা এক পুরুষ প্রবেশ করেছে, আমি গোসলের পর চুলগুলাকে শুকানোর জন্যে জানালা দিয়ে রোদের মধ্যে দিয়েছিলাম চুলগুলা মাথা, তখন ওই ব্যক্তি দেখেছে এবং চুল দেখার পর বলেছে, হায় আফসুস, চুলগুলাই যদি এত সুন্দর হয় তাহলে ওই নারী মহিলা জানে কত সুন্দর। কিন্তু স্বামী, আমার বিবেক বলছে আমি তো সারা রাত্র বরে আল্লাহর এবাদত বন্দিগি করি, আপনার হুকুম ব্যতীত কোনোদিন বাহিরে যাই নাই, কোনোদিন পর্দা থেকে পর্দার খেলাপ করে নাই, পর্দার আড়াল থেকে পর পুরুষের সামনে যায় নাই, আপনার রাজ দরবারে কত নালিশ হয়, কত মজলিস হয়, কত সালিশ হয়, কত বিচার হয়, কত আদালত না হয় আপনার দরবারে, আমি কোনোদিন বেগানা পুরুষের সামনে আসি না। ও স্বামী, আজ একজন বেগানা পুরুষ আমার চুল দেখলো, ওই চুলগুলো তো বেপর্দা হয়েছে, যদি কাল কঠিন হাশরের ময়দানে আল্লাহ পাক আমাকে বলে, এ জুবাইদা, তুমি তো সারা রাতভর তাহাজ্জুদ আদায় করতা, কখনো পর্দার খেলাপ কর নাই, কিন্তু একদিন তো এক বেগানা পুরুষ তোমার চুলগুলাকে দেখার পরে আফসুস করেছিল, বলেছিল চুল যদি এত সুন্দর হয় নারী না জানি কত সুন্দর। ও স্বামী, আমার চুলগুলা বেপর্দা হয়েছে, আল্লাহ পাক যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে হাশর দিন এই চুলের জন্য যদি বলে তুমি আমার রহমত থেকে বঞ্চিত, তোমার জন্য শাস্তি রয়েছে, ও স্বামী, আল্লাহর আদালতে মুখাপেক্ষি করার আগেই আমি নিজের আদালতে ওই অবৈধ বেপর্দার চুলগুলাকে কেটে ফেলে দিলাম, একবার জবান খুলে পড়ি, সুবহানাল্লাহ। অথচ আমার সমাজে, আপনার সমাজে এমনও মা বোনেরা রয়েছে যাদের নাম জুবাইদা কিন্তু কর্মে জুবাইদার মতো নয়। কতগুলো নারী রয়েছে মডার্ন যুগের যে সমস্ত নারী, তাদের কর্ম খুবই ভয়াবহ, কিন্তু সে ভাবছে না তার কর্ম কতটুকুন ভয়াবহ। 50 বছরের ঊর্ধ্বে যত মহিলাগণ রয়েছে যারা বৃদ্ধার কাতারে চলে যাচ্ছে, একটু বয়স্কা হয়েছে, ওই সমস্ত মহিলাগণ যখন রাস্তার মধ্যে চলাফেরা করে হুট করে যদি মাঝে মধ্যে সামনে পড়ে যায়, তাহলে দেখি নিজেকে গোমটা দিয়ে হতো গাছের অথবা দেওয়ালে নয়তো কোনো আড়ালে নিজেকে আড়াল করে নেই। কিন্তু ইয়ং বয়সের যত মহিলা রয়েছে, যত মেয়েরা রয়েছে, যত বাবিরা রয়েছে, তারা
কথা আর কি বলবো। তারা দেখি যখন কোন একজন পুরুষ দেখে পর পুরুষ মাথার মধ্যে কিসের কাপড়, তারা আবার উন্নাটার এরকম ভাবে নাড়া দিয়া বডিটা এরকম একটা নাড়া দেয়, মানে তার মনে সে বোঝাতে চায় হুজুর আমার দিকে একটু তাকান, আমি কতটুকু সুন্দর বলেন না, নাউজুবিল্লাহ। ওই মহিলার কথা আর কি বলবো। আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, কতগুলা ভার্সিটিতে যায় মেয়ে, কতগুলা কলেজে যায় মেয়ে, কতগুলা হাই স্কুলে যায় মেয়ে, কিন্তু তারাও জানে শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আমি বলতে চাই পৃথিবীতে এমন কোনো অভিধান নাই, এমন কোনো ডিকশনারি নাই, এমন কোনো পুস্তক নাই, এমন কোনো বই নাই, এমন কোনো কিতাব নাই যেখানের মধ্যে আপনি একবারও লিখানো একটা বিধান দেখাতে পারবেন যে মাথার মধ্যে কাপড় দেওয়া নিষেধ বা বুকের মধ্যে কাপড় দেওয়া নিষেধ, ওই রকম দেখাইতে পারবেন না।